সুদীর্ঘ 50 বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে, এই দেশ শাসন করেছে সেকুলারিস্টরা, দেশ শাসন করেছে ন্যাশনালিস্টরা, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসীরা, দেশ শাসন করেছে জাতীয়তাবাদীরা, কিন্তু বাংলাদেশের মানুষকে তারা মুক্তি দিতে পারেনি, পেরেছে? আইনের শাসন দিতে পেরেছে বলেন? মানুষের সমাজে জাস্টিস ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছে, সুষম বণ্টন করতে পেরেছে? পারে যারাই এসেছে চুরি করেছে, কেউ পুকুর চুরি, কেউ সাগর চুরি, কেউ মহাসাগর চুরি, 1 টাকা 2 টাকা প্রায় 1 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে। বাংলাদেশের ঋণ আছে এখন প্রায় 18 লক্ষ কোটি টাকা, প্রত্যেক নাগরিকের মাথায় ঋণের বোঝা হচ্ছে 1,07,000 টাকা। আপনাদের প্রত্যেকের মাথায় ঋণ আছে কত করে? 1,07,000 টাকা করে। যে শিশুটা জন্ম নিচ্ছে আজকে সেও ঋণের বোঝা নিচ্ছে 1,07,000 টাকা। এই যে চুরি চামারি দুর্নীতি, এগুলো থেকে কখনো আপনারা পরিত্রাণ পাবেন না। ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহের অনুসরণেই পাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ও জুইলা দিল্লাতু ওয়াস-সাগার আলা মান খালাফা আমরি, উম্মতকে সাবধান করেছেন তুচ্ছতা বেইজ্জতি নির্ধারিত সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহর হাবিবের সুন্নতের বিরোধিতা করবে। আপনারা পৃথিবীর মানুষ, বাংলাদেশের মানুষ মুক্তি চায়, কি চায়? কিন্তু মুক্তির পথ তারা খুঁজে পাচ্ছে না। মুক্তির পথ খুঁজতেছে ডেমোক্রেসিতে, কেউ খুঁজতেছে পশ্চিমাদের দেখানো বিশ্ব ব্যবস্থায়, কেউ এখন চিন্তা করতেছে জাতীয় পরিষদ করবে, কেউ চাচ্ছে জাতীয় ঐক্যমতের সরকার করবে। এই একটা আপনাদেরকে স্থায়ী মুক্তি এনে দিতে পারবে না। মুক্তির জন্য আপনাদের ফিরে আসতে হবে দীন ইসলামের দিকে, রাসূলুল্লাহের সুন্নতের দিকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একটা হাদিস আমি শোনাচ্ছি আপনাদেরকে, হাদিসটি তিরমিজিতে এসেছে, ইবনু মাজাহতে এসেছে, আবু দাউদ শরীফে এসেছে, অসংখ্য হাদিসের কিতাবে এসেছে। হাদিসটি কান পেতে শুনে রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা তাবায়াতুম বিল আইনা ওয়া আখাজতুম আজনাবাল বাকর ওয়া রাদীতুম বিজ্জারই ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম দুল্লা লা ইয়ানজাউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। সুবহানাল্লাহ। আপনারা তো আরবিটা বুঝবেন না, বাংলাদেশ শিরোনাম এই রকম হয়, আত-তাগায়্যুর ফিল মানহাজিস সালাফি, সবাই পরিবর্তন চায়। কি চায়? চান না? আগে যারা ছিল ওরা স্লোগান দিত দিন বদলের, স্লোগান দিত কিসে? দিন বদলের। দিন কি বদল করতে পারছে? বরং দিন বদল করতে যাইয়া তাদের গাঠি তল্পি তল্পা বদল হয়ে গেছে, হয়েছে না? আচ্ছা ভাই, দিন বদলের ক্ষমতা মানুষের হাতে না আল্লাহর হাতে? মানুষ দিন বদল করতে পারে না, দিল বদল করতে পারে। আমরা দিন বদলে বিশ্বাসী না দিল বদলে বিশ্বাসী? দিন বদল কে করেন? বুখারী শরীফের হাদিস, লা তাসুবু আদ-দাহর ফা ইন্নাল্লাহ হুয়া আদ-দাহর, সময়কে যুগকে গালি দিও না, আল্লাহ নিজেই যুগের পরিবর্তনকারী। দিন বদল কোনো মানুষের হাতে না, এগুলো বলা হচ্ছে অহংকার এবং দাম্পিকতা। অহংকার এবং দাম্পিকতা মানুষকে এত অন্ধ করে দেয় যে তার পতনের সব ছিদ্র বন্ধ করতে পারলেও যেই পথে ছিদ্রে তার পতন হয় ওইটা আর দেখে না। দেখছে? পালাইছে যারা দেখছে? কোথাও তো জায়গা পায় নাই। যদি দেহের সাইজ ছোট হইতো তো বাংলাদেশে কোনো একটা ইঁদুরের গর্ত আমরা খালি পাইতাম না। ইঁদুরের গর্তে পালাইতে পারে নাই, যেখানে যে যেভাবে পেরেছে বাঁচার চেষ্টা করেছে, জমিনটা তাদের জন্য এত ছোট হয়ে গেছে। কারণ দিল বদল করা, দিল বদল মানুষের হাতে না, কার হাতে? আমরা করতে পারি দিল বদল। কি এখন পরিবর্তন? সমাজ ও রাষ্ট্রের পরিবর্তন চাচ্ছে তরুণরা। কারা?
এই তরুণদের আমার একটা নাম আছে, জেনারেশন জ্যাট, জেনারেশন জ্যাট, জ্যাট জ্যাট। এটাও একটা বোগার জিনিস, আমি এটা স্টাডি করে দেখছি, এগুলো ইহুদিদের আবিষ্কার। কাদের জেনারেশন জ্যাট মানে হচ্ছে যাদের বয়স আপনার ষোলো থেকে আঠারো থেকে আঠাশ, আঠারো থেকে আঠাশ, এদেরকে বলা হয় তরুণ। কি বলা হয়? বলা হয় এরা অনেকটা স্বপ্ন দেখে, অনেকটা কল্পনা বিলাসী হয়, বুঝলেন? আর ভাবসাবে এরকম, মানে ইয়ে কারেঙ্গে ও কারেঙ্গে বাসটি আন্দার পুষ্কুনি ভারেঙ্গে, ভাবসাবে এরকম, বুঝলেন না? কিন্তু এদের দ্বারা কি সব সম্ভব? তিরিশ বছর বয়স হয় নাই, জ্ঞানই তো পরিপক্ক হয় নাই। হ্যাঁ, আন্দোলন সংগ্রামে তরুণ বা যুবকদের কোনো বিকল্প নাই, কিন্তু রাষ্ট্র পরিচালনায় প্রবীণ অভিজ্ঞ ব্যক্তির প্রয়োজন, প্রবীণদের প্রয়োজন আছে, অভিজ্ঞদের প্রয়োজন আছে। অতএব এই যে দেশের পরিবর্তন যারা চাচ্ছে, তাদেরকে লক্ষ্য নির্ধারণ করতে হবে যে পরিবর্তনের নিয়মটা কি হবে, বুঝেন নাই? এই যে পরিবর্তনের নিয়ম আমরা যেটা বলি, এটা হচ্ছে আত্তাগাইয়ুর ফিল মানহাজিস সালাফি। আমরা পরিবর্তন চাই পূর্ববর্তীদের চিন্তায়, কোরআন হাদিসের দৃষ্টিতে, বুঝেন নাই? সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দের হাজার বছর আগে উম্মতকে সাবধান করেছেন, ইদা তাবায়াতুম বিল আইনা, আইনা হচ্ছে বাহানা করে সুদ খাওয়া, কি করে? ইনা হচ্ছে আল বাইআতুল লাতী তাতাশাব্বাহু বির রিবা, সরাসরি সুদ না, সুদের সাথে সাদৃশ্য রাখে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন, তোমরা যখন সুদের সাথে সাদৃশ্য রাখে এরকম ব্যবসা করবা, এটা এখন বেড়ে গেছে না? ও আখাস্তুম আজনাব আল বাকর, আর গরুর লেজকে আঁকড়ে ধরবা, অরাদি তুম বিজ্জার এ, কৃষিকাজ করে সন্তুষ্ট হয়ে যাবা, অর্থাৎ দুনিয়াদারিটা বেশি হবে, আখেরাতের চিন্তা কমে যাবে। ওয়া তারাকতুমুল জিহাদ, আর জিহাদকে ছেড়ে দিবা, সাল্লাল্লাহু আলাইকুম জুল্লা, এটা দুইটা এরাব, জুল্লান জিল্লান, আল্লাহ তাআলা তোমাদের উপর জিল্লাতকে অবমাননাকে নির্ধারণ করে দিবেন। লা ইয়ানজাউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম, সে জিল্লাত থেকে, অবমাননা থেকে, লাঞ্ছনা থেকে, বঞ্চনা থেকে কখন আল্লাহ তাআলা তোমাদেরকে পরিত্রাণ দিবেন না, যতক্ষণ না তোমরা আবার দিনের দিকে ফিরে আসবা। তাহলে যে বাংলাদেশকে মেরামত করতে হয় পশ্চিমাদের চিন্তা দিয়ে নয়, মানবরচিত তন্ত্রমন্ত্র মতবাদ দিয়ে নয়, আল্লাহর হাবিবের সুন্নাহকে লক্ষ্য করে কোরআন ও সুন্নাহর আলোকেই সংবিধান সংস্কার করতে হবে, আইন তৈরি করতে হবে, দেশ মেরামত করতে হবে, আমরাও বেঁচে যাব, আগামীর প্রজন্ম বেঁচে যাবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন।